আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ল্যাপটপে কিভাবে আপনারা গুগল মিটে অনলাইন এক্সাম দেবেন আসাম ইউনিভার্সিটিতে, অর্থাৎ আসাম ইউনিভার্সিটির অনলাইন এক্সাম আপনারা কিভাবে দেবেন। আপনাদের হয়তো একটি ল্যাপটপ থাকতে হবে, নতুবা একটি কী থাকতে হবে, অ্যান্ড্রয়েড সেট থাকতে হবে। তো আপনারা প্রথমে কী করবেন, এক্সামের 10 মিনিট আগে আপনারা তৈরি হয়ে যাবেন। সেই 10 মিনিট আগে আপনাদের কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, কোয়েশ্চেন পেপার গুগল মিটে বা ক্লাসরুমে দেওয়া হবে। আপনারা সেখান থেকে সেগুলি ডাউনলোড করে রেখে দেবেন। তাছাড়া আপনাদের ইমেইলে চলে আসবে সেই কোয়েশ্চেন পেপার, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে স্ক্রিনশট মেরে রেখে দেবেন। তাছাড়া পিডিএফ ফাইল বানিয়ে সেগুলি প্রিন্ট আউট করিয়ে নেবেন। তো আমি আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা আসাম ইউনিভার্সিটিতে এক্সাম দেবেন প্রসেস আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তো আমি মোবাইলে দেখিয়ে দেবো আপনারা কীভাবে গুগল ক্লাসরুমে আপনারা এক্সাম দেবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কী করবেন, গুগল মিট যে রয়েছে গুগল মিটে আপনারা এক্সাম দেবেন। তো আপনাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনারা সেখানে সার্চ করবেন প্রথমে গুগল মিট লিখে। তো গুগল মিট লিখে অলরেডি আমি সার্চ করে আমি সেটি ডাউনলোড করে রেখে দিই। তো আপনারা সেখানে সার্চ করে সেই গুগল মিটটি যে অ্যাপ রয়েছে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা কী করবেন, আপনারা ডিরেক্ট মোবাইলের স্ক্রিনে চলে আসবেন যে অ্যাপ ডাউনলোড করা হয়ে গেছে, তো অ্যাপে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেখানে আপনাদেরকে কন্টিনিউ লেখা থাকবে, আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপরে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করার পর আপনারা ইমেল শো হবে। তো আপনাদের যে ইমেল আপনারা কলেজে দিয়েছেন সেই ইমেল দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি আপাতত যে আমার রয়েছে ইমেলটু, আমি এই ইমেলটু দিয়ে আমি কী করবো, লগ ইন হবো। তাছাড়া অ্যাড অ্যাকাউন্টে মানে আপনারা অন্য রয়েছে সেখানে আপনারা ক্লিক করতে পারবেন। তারপর আমরা চলে যাব আমরা সোজা মোবাইল স্ক্রিনে। তারপরে সেখানে এন্টার মিটিং কোড লেখা রয়েছে, এন্টার মিটিং কোডে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। তো এখানে মিটিং কোডটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, এই মিটিং কোডটি তোমরা সেখানে বসিয়ে দেবে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্সাম স্টার্ট হওয়ার আগে এক্সাম গ্রুপে তোমাদের মিটিং কোডটি এসে যাবে। তারপরে তোমরা জয়েন মিটিংয়ে ক্লিক করবে। গুগল মিটে যখন তোমাদের এক্সাম দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে যখন তোমরা পেপার সাবমিট করবে, তো পেপার সাবমিট করার জন্য তোমাদেরকে স্ক্যান করতে হবে পেপারগুলো। তো প্রথমে তোমরা আবার প্লে স্টোর তোমরা ওপেন করবে। তো আমি প্লে স্টোর ওপেন করে দিচ্ছি, এবং প্লে স্টোর ওপেন করে তোমরা একটি স্ক্যানার তোমরা সেখানে সার্চ করবে। তো যে কোনো একটি স্ক্যানার তোমরা সার্চ করে দেবে। তো সার্চ করার পর তোমাদের সম্মুখে অনেকগুলো স্ক্যানার অ্যাপ চলে আসবে, তার মধ্য থেকে তোমরা যে কোনো একটি স্ক্যানার অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি অলরেডি একটি ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি দেখো এখানে ডক স্ক্যানার যে রয়েছে, ডক স্ক্যানারটি আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো ডক স্ক্যানার সব থেকে ভালো অ্যাপ হচ্ছে, ডক স্ক্যানার খুবই সহজভাবে সুন্দরভাবে সেই স্ক্যানার দিয়ে স্ক্যান হয়। তো এই ডক স্ক্যানার তোমরা ডাউনলোড করে তারপরে যেগুলি তোমরা এফোর সাইজে পেপার লিখেছো সেই এফোর পেপার সাইজ আমি একটি এক্সাম্পলের সাইজে দেখিয়ে দিচ্ছি। এফোর সাইজে পেপারগুলো তোমরা এমনভাবে ক্লিক করে সেগুলি কী করবে, তোমরা পিডিএফ ফাইল বানিয়ে নেবে। তো এভাবে তোমরা সেগুলি কাটকুট করে পেপার ওয়ান লিখে তোমরা সেগুলি সুন্দর করে যেগুলি পেজ লিখেছো তারপরে সেখানে তোমরা কালারও চুজ করতে পারবে। তো কালার যে কোনো একটি তোমরা দিয়ে দেবে, কালার 1 2 যেখানে দেওয়া রয়েছে তো আমি একটি দিয়ে দিয়েছি। তারপরে তোমরা কী করবে, এই সেভ বটনে ক্লিক করে সেটি তোমরা ক্লিক করে নেবে। দেখানে ওখানে খুব অনেক সুন্দরভাবে সেটি স্ক্রিন করা হয়ে গেছে। তারপরে তোমরা এখানে রাইট চিহ্নতে তোমরা কী করবে, ক্লিক করে সেটি সেভ করে নেবে। সেভ করার পর তোমাদের যখন এখানে চলে আসবে, তারপরে তোমরা এই 3 ডটে ক্লিক করে সেভ টু গ্যালারির মধ্যে নিয়ে যাবে। তারপরে রয়েছে যেগুলি তোমরা স্ক্যান করবে এরকম সেখানে সেভ টু গ্যালারি নিয়ে যাবে। তারপরে তাছাড়া তোমরা সেখানে যদি আগে তোমরা ফটো মেরে রেখে দাও, তারপরে তোমরা সেখান থেকে এগুলি নিয়ে তোমরা ডিরেক্ট স্ক্যান করতে পারবে। তো আমি যেগুলি আমার গুগল গ্যালারিতে নিয়েছি আমি সেগুলি এখন একটি ফাইল বানাবো, ফাইল বানিয়ে তারপরে আমি আপলোড করবো। তো তোমরা এই যে আমি 2টি নিয়েছি, এই 2টি তোমরা ফাইল বানিয়ে নেবে। আমি এই 2টি ফাইল আপাতত একটি ফাইল ক্রিয়েট পিডিএফ আমি তৈরি করেছি। তো ক্রিয়েট পিডিএফ তৈরি করে আমি সেখানে নাম লিখে দেবো আনসার শিট। তো তোমরা লিখে নেবে সেরকমভাবে আনসার শিট লিখে তোমরা তারপরে সেটি সেভ করে দেবে। তো সেভ করার পর এটি অলরেডি সেভ হয়ে গেছে, তারপরে তোমরা ওকেতে ক্লিক করবে। তারপরে তোমরা চলে যাবে তোমাদের ড্রাইভে, তারপরে তোমরা ড্রাইভে অলরেডি চলে যাবে। ড্রাইভে গিয়ে তোমরা যেটি সেখানে দেওয়া থাকবে ইমেল, তোমরা যে ইমেল দিয়ে সেখানে গুগল মিটে লগ ইন হয়েছে সেই ইমেলটি তোমরা সেখানে দিয়ে দেবে। তারপরে যে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে যে এই প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নতে ক্লিক করবে। তারপরে তোমরা যে ফোল্ডার দেখতে পাচ্ছ সেই ফোল্ডারে ক্লিক করে তোমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবে। কিন্তু আমি অলরেডি একটি
ফোল্ডার তৈরি করে দিয়েছি। তারপরে তোমার ওই প্লাস বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করবে। তো আপলোডে ক্লিক করার পর দেখো এখানে অ্যান্সার শিট আমি যে পিডিএফ ফাইল ক্রিয়েট করেছিলাম স্ক্যান করে সেই অ্যান্সারটি আমি কি করেছি সেই আমার পিডিএফ ফাইলে নিয়ে এসেছি। তো সেখানে দেখা যাচ্ছে কি ওয়েটিং ফর ওয়াইফাই। যদি তোমাদের এই পিডিএফ ফাইলটা ড্রাইভটা তোমাদের ওয়েটিং ফর ওয়াইফাইয়ের মধ্যে দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে এই এখানে ক্লিক করবে, তাহলে তোমাদের মেইন যে ডাটা রয়েছে সেই ডাটার মাধ্যমে সেটা আপলোড হয়ে যাবে। মোবাইলে যে ডাটা থাকবে সেই ডাটার মাধ্যমে এমবির মাধ্যমে সেটা আপলোড হয়ে যাবে। তো আপলোড এখানে আপলোড হতে অনেক কিছু সময় নেবে, কিন্তু যখন তোমরা গুগল মিটে গুগল ক্লাসরুমে যখন আপলোড করবে তখন 1 মিনিট 1 ক্লিকের মধ্যে সেটা আপলোড হয়ে যাবে। কিন্তু সেখানে এখানে অনেক সময় নেবে, যখন ড্রাইভে সেটি আপলোড হবে যদি নেটওয়ার্ক ভালো থাকে তো খুবই বেশ সময় নেবে না, কিন্তু ড্রাইভে যখন সেটি ডাউনলোড করবে তো খুবই সময় নেবে সেখানে। তারপরে যখন তোমরা ক্লাসরুমে সেটি কি করবে ক্লাসরুমে যখন এটি আপলোড করবে তখন 1 ক্লিকে আপলোড হয়ে যাবে, শুধু সময় নেবে সেখানে। তোমাদের যেহেতু 20 মিনিট দেওয়া হবে 20 মিনিটের মধ্যে তোমাদের পেপারগুলা সাবমিট করতে হবে। অলরেডি আমার সেটি ডাউনলোড করা হয়ে গেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আনসার শিট, তারপরে সেখান থেকে তোমরা সেটি কেটে নেবে। তারপরে তোমরা চলে যাবে যে গুগল ক্লাসরুম রয়েছে সেই গুগল ক্লাসরুম অ্যাপটি ওপেন করবে। তো গুগল ক্লাসরুম ওপেন করে তোমাদের সেখানে যে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে ক্লিক করে তোমরা যে জয়েন ক্লাস রয়েছে জয়েন ক্লাসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ক্লাস কোড একটি এসে যাবে, সেই ক্লাস কোডটি তোমাদের অলরেডি গ্রুপে দেওয়া হবে, সেই গ্রুপ থেকে তোমরা সেই ক্লাস কোডটি তোমরা সেখানে বসিয়ে দেবে। তো আমি একটি বসিয়ে দিচ্ছি। তারপরে এটি তোমরা এই বসিয়ে দিয়ে তারপরে তোমরা যে জয়েন রয়েছে জয়েনে ক্লিক করবে। তো জয়েনে ক্লিক করার পর তোমাদের সম্মুখে একটু এরকম পেজ ওপেন যাবে, এখানে তোমাদের কোয়েশ্চন এসে যাবে। তো আমার অলরেডি এখানে অনেক কিছু রয়েছে, তো আমি সেখানে একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সেখানে ক্লাস ওয়ার্ক রয়েছে ক্লাস ওয়ার্কে চলে যাবে। তারপরে যেটি এখানে এসে যাবে যে কোয়েশ্চন পেপার, সেই কোয়েশ্চন পেপারের উপরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে তোমাদের রয়েছে অ্যাড ওয়ার্ক। তো অ্যাড ওয়ার্কে তোমরা কী করবে, অ্যাড ওয়ার্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে রয়েছে অ্যাড অ্যাটাচমেন্ট, অ্যাড অ্যাটাচমেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখন দেখো ড্রাইভে চলে এসেছো, যে যে ফাইলটি তোমরা ড্রাইভে রেখেছিলে সেই ফাইলে তোমরা চলে যাবে। তো তোমরা তোমাদের ড্রাইভে ঢুকে যাবে। তো ঢুকার পর যে তোমার আনসার শিটটি তোমরা কি করেছিলে ফাইল বানিয়ে তোমরা ড্রাইভে রেখেছিলে সেই আনসারটি তোমরা এখানে ক্লিক করবে। তারপরে তোমরা সিলেক্ট করে দেবে। তো সিলেক্ট করার পর দেখো এখানে একটু সময় নেবে, তারপরে সিলেক্ট করার পর দেখো এখানে অলরেডি তোমাদের এটি সেন্ড হয়ে যাবে। তারপরে যেখানে তোমাদের টার্ন অন রয়েছে টার্ন অনে তোমাদের ক্লিক করতে হবে, যেখানে যে অপশনটি হবে সেই অপশনটি তোমরা সেখানে ক্লিক করবে। বা তাছাড়া যদি টার্ন ইন না আসে সেখানে যদি হ্যান্ড ইন আসে তো হ্যান্ড ইনেও তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। তারপর তোমরা টার্ন ইনে এরকম ক্লিক করে দিবে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাটাচমেন্ট উইল বি সাবমিটেড ফর মেনটেন্স অফ, যে তোমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদের চলে যাবে। তো আমার যে অন্য একটি গ্রুপ, তারপরে তোমরা কী করবে যে তোমরা এই টার্ন অন রয়েছে টার্ন অনে ক্লিক করবে। তো আমি আপাতত টার্ন অনে ক্লিক করছি না, তারপর তোমাদের পেপার সাবমিট হয়ে যাবে, আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে তোমরা পেপার সাবমিট করবে গুগল যে ক্লাসরুম রয়েছে সেই গুগল ক্লাসরুমে তোমরা পেপার সাবমিট করবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটি লাইক দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমাদের কোন টপিকের বিষয়ে ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এবং যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের আমার নাম্বার রয়েছে নিচে, সেই নিচের নাম্বার থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।